কামদুনি কাণ্ডে কলকাতা হাইকোর্ট যে রায় আজকে দিয়েছে সেই রায়কে চ্যালেঞ্জ করছে রাজ্য সরকার। হাইকোর্টে রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার, আইনি পরামর্শ নেওয়ার কাজ শুরু হয়েছে জানিয়েছে সিআইডি। আপনারা জানেন যে এই ঘটনার কামদুনি কাণ্ডের এই নৃশংস হত্যাকাণ্ড গণধর্ষণের ঘটনার তদন্ত সিআইডি করছিল। এখন সিআইডি তরফ থেকে বলা হচ্ছে তারা এই যথাযথ আইনি পরামর্শ এ বিষয়ে নিচ্ছে, তারা সর্বোচ্চ আদালতে যাচ্ছে, পরিবারের সঙ্গে দেখা করবে, সিআইডি বিধাননগরের যারা পুলিশ আধিকারিক পুলিশ অফিসাররা রয়েছেন তারা দেখা করবেন, পরিবারের সঙ্গে হাইকোর্টের রায় নিয়ে আলোচনা হবে বলে সিআইডি সূত্রে খবর। আমি এইখানে আরেকবার নির্যাতিতার পরিবারের নির্যাতিতার ভাইয়ের কাছে আরেকবার যাব, সুপ্রিম কোর্টে যাওয়ার কথা তোমরা প্রথম থেকে বলে আসছো আদালতের এই নির্দেশ আসার পর থেকে, এখন সিআইডি বলছে তারা পর্যন্ত সুপ্রিম কোর্টে যাবে, সিআইডি তোমাদের সঙ্গে কথা পর্যন্ত বলবে, কোথাও কি একটা আস্থা আসছে মনের মধ্যে? সিআইডি কে আমরা ভরসা করতে পাচ্ছি না। আমরা প্রথমই থেকেই বলেছিলাম আমরা সিআইডি চাই না, আমরা সিবিআই চাই, সরকার আমাদের দেয়নি। আমরা রাষ্ট্রপতির কাছে পর্যন্ত গিয়েছিলাম আমরা সিআইডি চাই না, আমরা সিবিআই চাই। এখন যদি সিআইডি দেখায় যে আমরা সুপ্রিম কোর্টে যাব, ওনারা কি করছে না করছে আমাদের দেখার দরকার নেই, ওনারা ওদের মতো লড়ুক। আমরা রাজ্যের সাধারণ মানুষ হিসাবে আমরা সুপ্রিম কোর্টে যাব, কতদূর যতদূর যেতে হয় আমরা যাব। সরকার কি করছে না করছে আমাদের দেখার দরকার নেই, আমরা আমাদের মতো লড়বো। আমরা সরকারের উপরে আমরা কি আস্থা রাখবো যে সরকার আমাদের ন্যায় বিচার পাইয়ে দিয়ে বলেছিল, সেই সরকার যে ন্যায় বিচার কই আমাদের পাইয়ে দিল? আমি আমি এখানে নির্যাতিতার দাদার কাছে একবার যাব, নির্যাতিতার দাদাও আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। একেবারে আমি যেখানে শেষ করলেন আপনার ভাই, আমি সেইখান থেকে আপনার কাছে আসতে চাইছি যে একেবারে প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে এই আশ্বাস একেবারে কামদুনিতে গিয়ে দেওয়া হয়েছিল যে সুবিচার দেওয়া হবে, খুব দ্রুত এই মামলা নিষ্পত্তি হবে এবং আপনার বোন আপনারা সেই সুবিচার পাবেন, কিন্তু কোথাও সুবিচার আপনারা পেলেন না বলে মনে হচ্ছে। তারপরে সর্বোচ্চ আদালতে যাওয়ার কথা আপনারা বলছেন, সিআইডিও বলছে সর্বোচ্চ আদালতে তারা যাবে কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে, কিভাবে দেখছেন আপনি? আচ্ছা, আমি আগে কিছু কথা বলে নিতে চাই। হ্যাঁ হ্যাঁ বলুন। সেটা হচ্ছে আমরা যখন এডিজি সিআইডি কে আমরা ইয়ে করেছিলাম, চিঠি দিয়েছিলাম যে দেখা করব, আমরা সেটা দিয়েছিলাম 5/11/2021, আমি তারিখ মেনশন করে বলছি, 5/11/2021-এ আমরা এডিজি সিআইডি ভবনে গিয়েছিলাম দেখা করব বলে, আমাদের দেখা করতে দিল হয়নি। আচ্ছা, মহিলা কমিশনে গিয়েছিলাম, মহিলা কমিশনে গিয়েছিলাম 5/1/2021-এ দেখা হয়েছিল। এখন তো সিআইডি বলছে তারা আপনাদের সঙ্গে যোগাযোগ করবে। আরে যোগাযোগ করবে? আরে আমি তো এটাই বলতে চাইছি যে চোর পাড়ালে বুদ্ধি বাড়ে, চোর পাড়ালে বুদ্ধি বাড়ে। যখন আমরা মাননীয় ল মিনিস্টারকে চিঠি দিয়েছিলাম যে আমরা আপনার সাথে দেখা করতে চাই, আমাদের সাথে দেখা করি কেন, আমরা কি তুচ্ছ? 13 মে 2022-এ দিয়েছিলাম আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে চিঠি দিয়েছি, মেল করেছি যে 14 জন পিপি তারা এই মামলা থেকে সরে দাঁড়িয়েছে। অন্য অন্য মামলার ক্ষেত্রে কি হয়, বড় বড় অ্যাডভোকেট আছে, কপিল সিব্বল, অভিমন্যু সিংভি, তাহলে আমাদের রাজ্য সরকারের কোথায় আইনজীবী?